মুসলমানদের হাজার বছরের ইতিহাসে ভাস্কর্য নির্মাণের কোনো তথ্য আমাদের কাছে নেই। মুসলমানদের ইতিহাস মসজিদ এবং প্রাসাদ নির্মাণে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে যে নির্মাণ শুরু হয়েছে, আজ পর্যন্ত মুসলিম শাসকগণ সেরকম বড় বড় মুসলিম স্থাপত্য নির্মাণেই নজর রেখেছে। আমরা দেখেছি ওসমানী সালতানাতের আমলে ওসমানী সুলতানগণ বড় বড় মসজিদ নির্মাণ করেছেন। আজ পর্যন্ত যে মসজিদগুলো ইস্তাম্বুল কিংবা তুরস্কের মাটিতে রয়েছে, আমরা দেখেছি স্পেনের আন্দালুসিয়ায় মসজিদ নির্মাণ করতে। মুসলমানরা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে কখনো বিদুর্মীদের চেয়ে পিছিয়ে ছিল না, বরং মুসলমানরা সবার উপরে ছিল। আজ সেই মুসলমানরা বিদুর্মীদের ভাস্কর্য নির্মাণে দৃষ্টি রাখছে, বিষয়টা আমাদের জন্য খুবই লজ্জার এবং দুঃখজনক। দর্শক, আজ আমরা মুসলমানদের স্থাপত্য শিল্পের দিকে নজর দিব এবং পৃথিবীর বিখ্যাত কিছু স্থাপত্য শিল্পকে আপনাদের সামনে তুলে আনব। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন এবং এই তথ্য ভিত্তিক ভিডিওটি সবার কাছে প্রচার করবেন। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম মাহবুব, সুলতান সুলেমান যখন ওসমানী সালতানাতের শাসন ক্ষমতায় ছিলেন, তার প্রধান উজির ইব্রাহিম পারগালি যখন নিজের একটি ভাস্কর্য নির্মাণ করেন, তখন সুলতান সেটিকে দেখেন এবং তাকে ভর্ৎসনা করেন। আমরা ওসমানী সালতানাতের 700 বছরের ইতিহাসে কোথাও কখনো শুনিনি তারা কোনো ভাস্কর্য নির্মাণ করেছেন, বরং তারা তাদের পুরো অর্ধ পৃথিবী জুড়ে তারা একটা পর একটা মসজিদ নির্মাণ করেছেন। আজ অবধি সেই মসজিদগুলো পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। অথচ আজ বাংলাদেশের মতো 90% মুসলমানের দেশে ভাস্কর্য নির্মাণের দিকে নজর দিচ্ছে কেউ কেউ, এবং সেই ভাস্কর্য নির্মাণ নিয়ে বাংলাদেশে এখন তুমুল বিতর্ক এবং সমালোচনা চলছে। প্রিয় দর্শক, চলুন আমরা এক নজরে জেনে আসি মুসলমানদের হাজার বছরের স্মরণীয় এবং পৃথিবীর শ্রেষ্ঠ স্থাপত্যের কিছু তথ্য জেনে আসি। মুসলমান জাতির রয়েছে হাজার বছরের স্থাপত্য শিল্পের ইতিহাস। মুসলমানরা কখনো মূর্তি কিংবা ভাস্কর্য স্থাপনের মাধ্যমে ইতিহাসে জায়গা করেনি। সারা বিশ্বে ইসলাম প্রচারের সঙ্গে যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জন্ম নিয়েছেন ক্ষণজন্মা প্রতাপশালী মুসলিম শাসক। তাদের হাতে নির্মিত অভূতপূর্ব দৃষ্টি নন্দন বিভিন্ন ইসলামিক স্থাপত্য ছড়িয়ে আছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। অপূর্ব সেই ইসলামিক স্থাপত্য শৈলীর মধ্যে রয়েছে মসজিদ, রাজপ্রাসাদ, দুর্গ, সেতু সহ বিভিন্ন ধরনের দালান। পারস্য অঞ্চলের পাশাপাশি ইসলামিক স্থাপনাগুলো গড়ে উঠেছিল ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত। ইসলামী ইতিহাসের তথ্য মতে পৃথিবীর বিভিন্ন স্থানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সহস্র ইসলামিক স্থাপনার মধ্য থেকে কয়েকটি নিয়ে আজ কথা বলতে চাই। ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ এবং প্রথম কিবলা মসজিদুল আকসা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক কাবাগড় নির্মাণের 40 বছর পর হযরত ইয়াকুব আলাইহিসসালাম জেরুজালেমে আল আকসা মসজিদ নির্মাণ করেন। অতপর হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের মাধ্যমে এ পবিত্র মসজিদের পুনর্নির্মাণ করেন। 638 খ্রিস্টাব্দে পুরো বাইতুল মুকাদ্দাস এলাকা মুসলমানদের অধীনে চলে আসে। 1099 সালের 15 জুলাই খ্রিস্টান ক্রুসেডাররা মুসলিম শাসকদের সহায়তায় সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে। তারা 1099 সালের 7 জুন বাইতুল মুকাদ্দাস অবরোধ করে এবং 5 জুলাই মসজিদের ভেতরে প্রবেশ করে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে একে গির্জায় পরিণত করে। 1169 সালের 23 মার্চ ফাতিমি খেলাফতের কেন্দ্রীয় খলিফার নির্দেশে সালাউদ্দিন আয়ুবি গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিশরে আগমন করেন। এরপর 1187 সালের 20 সেপ্টেম্বর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আয়ুবি জেরুজালেম শহর মুসলমানদের অধিকারে নিয়ে আসেন। স্পেনের আন্দালুসিয়ার গ্রানাডা শহর, 1300 শতাব্দীর মধ্যবর্তী সময়ে আন্দালুসের গ্রানাডা শহরে আমিরাতের মরিস শাসকরা এটি নির্মাণ করেন। আলহামরা প্রাসাদটি নাসরি রাজবংশের শাসনকালে তৈরি করা হয়েছিল।
তখন এটি রাজার বাসস্থান এবং রাজসভা হিসেবে ব্যবহার করা হতো। 1238 সালে মোহাম্মদ ইবনে নাসের গ্রানাডা দখলের জন্য এলভিয়ার দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং এর নাম দেন আল হামরা, যার অর্থ লাল, কারণ তার দাড়ির রং ছিল লাল। রোম মসজিদ। খ্রিস্টানদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর রোমে রয়েছে ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন রোম মসজিদ। বিশাল এই মসজিদটিকে ডাকা হয় মস্কো দ্য রোম নামে, তবে মুসলিম বিশ্বের কাছে এটি রোম মসজিদ নামেই পরিচিত। বিশাল এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় 1984 সালে। প্রায় 10 বছর সময় লাগে মসজিদটি নির্মাণ কাজ শেষ করতে। 1995 সালের 1 জুলাই মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 322,000 বর্গ ফুটের এই মসজিদটি ইসলামিক স্থাপত্যের গুরুত্বপূর্ণ উদাহরণ। এর ভেতরে একত্রে 12,000 মুসল্লি নামাজ পড়তে পারেন। রোম মসজিদ ইতালি ও ইউরোপের সবচেয়ে বড় মসজিদ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ গ্রান্ড মসজিদ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় এবং বিশ্বের অষ্টম বৃহত্তম ও সুন্দরতম মসজিদ এটি। মসজিদটির নামকরণ করা হয়েছে দেশটির প্রয়াত রাষ্ট্রপ্রধান শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নাম অনুসারে। মসজিদটি নির্মাণের উপাদান হিসেবে মার্বেল পাথর, মূল্যবান স্ফটিক পাথর ও মৃৎশিল্প ব্যবহার করা হয়েছে। এছাড়া এই মসজিদে স্থাপিত রয়েছে লাখ লাখ স্বচ্ছ পাথর দিয়ে তৈরি বিশ্বের বৃহত্তম একটি ঝাড়বাতি। সারা বিশ্বের মুসলিম অমুসলিম পর্যটকদের কাছে শেখ জায়েদ গ্রান্ড মসজিদ অন্যতম জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। ইরানের শিরাজে অবস্থিত নাসির আল মুল্ক মসজিদ। নাসির আল মুল্ক মসজিদ ইরানের শিরাজে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। গোলাপি মসজিদ নামেও এটি বেশ পরিচিত। 1888 সালে এটি নির্মিত হয়। রঙিন গ্লাসের অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে এই মসজিদটি। যখন এই রঙিন জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করে তখন পুরো স্থানটি সৌন্দর্যমণ্ডিত এক রঙিন আলোয় আলোকিত হয়। গোটা মসজিদটি ইরানি স্থাপত্য শিল্পে নির্মিত। মুসলিম বিশ্বের অন্যতম সুন্দর একটি মসজিদ নাসির আল মুল্ক মসজিদ। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সুলাইমানিয়া মসজিদ। তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত এটি ওই দেশের সবচেয়ে বড় মসজিদ। মসজিদটি নির্মিত হয় 1550 সাল থেকে 1557 সালের মধ্যবর্তী সময়ে। মসজিদটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্ত রয়েছে। তুরস্কের বাদশাহ প্রথম সুলাইমান এই মসজিদ নির্মাণের আদেশ দিয়েছিলেন, আর এজন্য মসজিদটির নামকরণ করা হয়েছে তার নামেই। মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত হাসান দ্বিতীয় মসজিদ। দ্বিতীয় হাসান মসজিদটি মরক্কো উপকূলীয় শহর কাসাব্লাঙ্কায় নির্মাণ করেন। মুসলিম স্থাপত্যের অন্যতম একটি ঐতিহাসিক স্থাপনা এই মসজিদটি। এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় মসজিদ হিসেবেও পরিচিত। 1993 সালে এটি স্থাপিত হয়েছে। কাসাব্লাঙ্কায় এটিকে ভাসমান মসজিদ বলা হয়। এর কারণ হল মসজিদের তিন ভাগের এক ভাগ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। 210 মিটার উচ্চতায় মসজিদের মিনার রয়েছে। এর উচ্চতা প্রায় 60 তলা ভবনের সমান। সমুদ্র পথে চলমান নাবিকদের পবিত্র কাবা শরীফের পথ পরিদর্শনে সহযোগিতার কথা চিন্তা করে মিনারের ওপরে একটি বিশেষ লেজার রশ্মি স্থাপিত হয়েছে। 30 কিলোমিটার দূর থেকেও বিশেষ এই রশ্মিটি স্পষ্ট দেখা যায়। এই মসজিদের মিনারটি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার হিসেবে স্বীকৃত। মিশরের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত মন্তাজা প্যালেস। মন্তাজা প্রাসাদটি বিশ্বের অন্যতম মসজিদ স্থাপত্য নিদর্শনের অন্যতম। 1932 সালে এটি নির্মিত হয়েছে। রাজা ফুয়াদ কর্তৃক নির্মিত একটি গ্রীষ্মকালীন প্রাসাদ হিসেবেও এই প্রাসাদের বেশ পরিচিতি রয়েছে। ভূমধ্যসাগরের তীরে এই স্থাপত্যটি অবস্থিত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি হোটেল এই বুর্জ আল আরব। গোটা বিশ্বের বৃহত্তম হোটেলগুলোর তালিকায় চতুর্থ এটি। ইরানের ইস্পাহানে অবস্থিত জামে মস্ক অব ইস্পাহান। ইরানের তৃতীয় বৃহত্তম শহর ইস্পাহানের কেন্দ্রীয় জামে মসজিদ
এটি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অন্যতম একটি মসজিদ স্থাপত্য। এটি 7 থেকে 10 শতাব্দীকালে এটি প্রতিষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হয়। 2012 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থাপনা হিসেবে এই মসজিদটির স্থান পেয়েছে। এবার আসি তুরস্কের স্থাপনা বিষয়ে। তুরস্কের কোনো সুলতান ভাস্কর্য নির্মাণ করেননি, প্রত্যেক সুলতান নিজের নামে নির্মাণ করেছেন মসজিদ। এক সময়ের বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলে এত বেশি মসজিদ নির্মাণ করেছিল ওসমানীয়রা যে মসজিদের নগরী খেতাব পায় ইস্তাম্বুল। পৃথিবীতে আরেকটি শহর শুধু এই সম্মান পেয়েছিল, মসজিদের নগরী ঢাকা। 1998 সালে এরদোয়ান ইস্তাম্বুলের মেয়র হয়ে নজর দেন ঐতিহাসিক সব মসজিদের দিকে। ব্যাপক সংস্কারের কার্যক্রমের মাধ্যমে মসজিদগুলো ফিরে পায় হারানো জৌলুস। গত 3 দশকে সারা দেশে হাজার হাজার মসজিদ নির্মাণ করেছেন এরদোয়ান সরকার। মসজিদ নির্মাণ করেছে ইউরোপের প্রায় সব রাজধানীতে। আফ্রিকা, মধ্য এশিয়া, সাবেক সোভিয়েত কোথাও বাদ যায়নি এরদোয়ানের মসজিদ নির্মাণ থেকে। এমনকি রাশিয়ার রাজধানী মস্কোতেও মসজিদ নির্মাণ করেছেন তিনি। তবে এরদোয়ানের ওমর কীর্তি ইস্তাম্বুলের চামিলিজা জামিয়ে মসজিদ, 7 পাহাড়ের শহর ইস্তাম্বুলের সর্বোচ্চ পাহাড় চামিলিজায় একটি প্রকাণ্ড মসজিদ নির্মাণ ছিল এরদোয়ানের দীর্ঘদিনের স্বপ্ন। এমন একটি মসজিদ যা ইস্তাম্বুলের যে কোনো স্থান থেকে দেখা যাবে, এমন একটি মসজিদ যার বারান্দা থেকে পুরো ইস্তাম্বুল দেখা যাবে, যে মসজিদটি হবে ইস্তাম্বুলের মুসলিমদের সর্ববৃহৎ সম্মিলন কেন্দ্র। অনেক বাধা মোকাবেলা করে শেষ পর্যন্ত নির্মাণ সমাপ্ত হয়েছে মসজিদটি। তাজমহল মুসলিম স্থাপনা শিল্পের অন্যতম এক নিদর্শন তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন তার মৃত স্ত্রী মমতাজ মহলের স্মরণে। শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন। কর্ডোবা মসজিদ স্পেনের আন্দালুসিয়ায় অবস্থিত কর্ডোবা মসজিদ। মুসলিম স্থাপত্যের বিখ্যাত নিদর্শনের মধ্যে এই কর্ডোবা মসজিদ অন্যতম। এটিকে স্পেনের প্রথম মসজিদও বলা হয়। 784 সালে কর্ডোবা শহরে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটির আয়তন প্রায় 1,10,400 স্কোয়ার ফিট। এটি নির্মাণ করেন স্পেনের প্রথম মুসলমান শাসক আবদাল রহমান। সামারা মসজিদ ইরাকের রাজধানী বাগদাদ থেকে 125 কিলোমিটার দূরে তাইগ্রিস নদীর তীরে অবস্থিত বিখ্যাত সামারা মসজিদ। মসজিদে প্রবেশের জন্য ছিল প্রায় 16টি দরজা। আনুমানিক 850 সালের দিকে এটি নির্মাণ করেন আব্বাসীয় খলিফা আল মুতাওয়াক্কিন। মুসলমানরা জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা, স্থাপত্য সব ক্ষেত্রেই সবচেয়ে এগিয়ে ছিল। পৃথিবীর এমন অনেক দেশ ছিল যেগুলো একসময় মুসলমানরা শাসন করত। সেই দেশগুলো এখন মুসলমানদের হাতে নেই, কিন্তু সেই দেশগুলোতে এখনও মুসলমানদের সেই স্থাপত্যের নিদর্শন রয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিই এবং মুসলমান দাবি করি, অবশ্যই ভাস্কর্য থেকে আমাদের সরে আসতে হবে। পবিত্র কোরআন মূর্তি কিংবা কোনো প্রাণীর আদলে ভাস্কর্য নির্মাণকে জায়েজ করেনি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঢাকাতে কিংবা বাংলাদেশের যে কোনো অঞ্চলে সবচেয়ে বড় একটি মসজিদ দেখতে চাই। আমরা চাই বাংলাদেশের সবচেয়ে বড় মিনারটি তৈরি হোক তার নামে। আমরা কোনো ভাস্কর্যের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করতে চাই না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস সত্য ও সুন্দরের পক্ষে আমাদের সাথেই থাকুন।